হোয়াটসঅ্যাপ আমরা মোবাইলে কোনো কোনো কারণে আমরা আনইনস্টল করে দিই, বা যখন মোবাইলটা চেঞ্জ করি নতুন মোবাইলে, তখন আমরা সেই এই নাম্বার দিয়ে পুরনো মেসেজগুলো আর ফিরে পাই না। তার জন্য আগে থেকে একটা সেটিং করে রাখতে হবে। আমরা হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে থ্রি ডট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে নিচে দেখতে পাওয়া যায় সেটিং, সেখানে আমরা ক্লিক করব। তারপরে নিচে চ্যাট নামের একটা অপশান আছে, সেখানে ক্লিক করব। তারপরে নিচে স্ক্রল করব। তারপরে এখানে চ্যাট পিকআপ, সেখানে ক্লিক করব। ক্লিক করার পরে নিচে একটা অপশান আছে গুগল অ্যাকাউন্ট, সেখানে আমাদের যেটা জিমেল অ্যাকাউন্ট আছে সেটা এখানে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পরে আমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ মেসেজ ফটো আছে সেগুলো গুগল অ্যাকাউন্টে ট্রান্সফার হবে। তার জন্য আমাদেরকে একটা উপরে দেখেছি বিকআপ অফ গুগল ড্রাইভ, সেখানে ক্লিক করে ডেলিতে আমরা ক্লিক করব। সেখানে অটোমেটিকলি মেসেজগুলো ট্রান্সফার হবে জিমেল অ্যাকাউন্টে। তারপরে উপরে দেখতে পাচ্ছি বিকআপ, সেখানে আমরা ক্লিক করব। মানে যতগুলো ভিডিও ফটো মেসেজ আছে সবগুলা জিমেল অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। যখন আমরা এই নাম্বারে অন্য মোবাইলে হোয়াটসঅ্যাপ খুলব অন্য মোবাইলে, তখন পুরনো মেসেজগুলো ফটোগুলো বা ভিডিও সব ফিরে পাবো। দেখানোর জন্য আমি হোয়াটসঅ্যাপটা প্রথম থেকে খুলতেছি। আমি এখানে হোয়াটসঅ্যাপটা খুলব। হোয়াটসঅ্যাপটা খোলার পরে আগের মেসেজগুলো আমি ফিরে পাবো। তার জন্য আমাকে অ্যাগ্রি কন্টিনিউতে ক্লিক করব। আমার মোবাইল নাম্বার দিব, মিস করব। ওকে করার পরে আমরা এখন কোড নাম্বারটা দেবো। এখানে কন্টিনিউ, সেখানে আমরা ক্লিক করব। কন্টিনিউ করতে হবে আমাদের, আমরা কন্টিনিউতে ক্লিক করব। এলাও করব, পারমিশনগুলো সব দেব। তারপরে আমরা গিভ পারমিশনে ক্লিক করব, স্কিপ করব না। তবে যে অ্যাকাউন্টে আমরা যে জিমেল অ্যাকাউন্ট দিয়েছি সেই জিমেল অ্যাকাউন্টটা এখানে আমাদেরকে দিতে হবে। নতুন মোবাইলে তো আমরা এরকম শো করবি না, তার জন্য অ্যাড অ্যাকাউন্টে আমরা যাব। আমরা এখন জিমেল অ্যাকাউন্টে দিয়ে দিলাম, তারপর নেক্সটে ক্লিক করব। নেক্সট করার পরে আমরা এখন পাসওয়ার্ড দিব, আমার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড লাগাব এখানে। তারপরে নেক্সট করে দেব। একটু টাইম নিবে। তারপরে আমরা এগ্রিতে ক্লিক করব। এখন আমরা নিচে একটা অপশান আছে রেজিস্টোর, সেখানে ক্লিক করব। ক্লিক করার পরে যতগুলো আগে মেসেজগুলো আছে সেগুলো সব এখানে আমরা পেয়ে যাব, সেম আগের মতোই। একটু এখানে টাইম লাগবে। এখন আমরা আগের মেসেজগুলো পাই যাব, তার জন্য একটু ওয়েট করব। একটু টাইম নিবে। দেখতে পাচ্ছেন আগের মেসেজগুলো আমরা ফিরে পেয়েছি, কিছু চেঞ্জ হয় নাই। ভিডিওটা যদি আপনার ভালো লাগে একটা লাইক, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব।